আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরাকিব চৌধুরী, অল ইন ওয়ান ডিজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। অডিও ফটোশপ সিসি বিগিনার কোর্সে ক্লাস নাম্বার 18 আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্লাটুন নিয়ে। তো যারা আগের ক্লাসগুলো মিস করেছেন, তো আপনারা ইউটিউব চ্যানেল চলে যাবেন, সেখানে প্লে লিস্টে করে দেওয়া আছে অডিও ফটোশপ সিসি। সেখানে প্রত্যেকটি আমি ক্লাসে সিলেক্ট করে দিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকটি ক্লাসে আপনারা দেখতে পারবেন, এবং প্রত্যেকটি ক্লাস দেখার পর আপনার দৈনিক ক্লাসে চলে আসবেন, তাহলে আমার প্রতিটি টুলের ব্যবহারটি শিখতে পারবেন এবং এই ক্লাসটি বুঝতে আপনার সুবিধা হবে। তো আজকে আপনি যদি আমার চ্যানেলে দিয়ে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ক্লাসটি শুরু করা যাক। আজকে ক্লাসটি হচ্ছে আমার ব্লাটুন নিয়ে। তো ব্লা ইফেক্ট নিয়ে কীভাবে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ব্লা ইফেক্টটি আপনারা ইউজ করবেন, তো এর জন্য আমি ছবি আমি ওপেন করতেছি। তো আমি ছবি একটি ওপেন করলাম, আমি লেয়ারটি একটি কপি করলাম। তো আমি এখন ব্লা ইফেক্টটি ইউজ করব। তো এটা হচ্ছে অরিজিনাল বর্তমানে। তো আমি ব্লা ইফেক্টটি দেওয়ার পরে কীভাবে কতটুকু পরিবর্তন আসলো, কী পরিবর্তন আসলো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমি ব্লা ইফেক্টটি ইউজ করি। তো আপনারা দেখেন আমি কিন্তু এখানে ব্লা ইফেক্ট ইউজ করলাম, এখন তার ডিফারেন্ট দেখেন তার ডিফারেন্ট কী হয়েছে। তো আমি ব্লা ইফেক্টটি দেওয়ার আগে ছবিটি ছিল এরকম, ঠিক আছে। তো আমি ইফেক্টটি যখন ইউজ করছি তখন দেখেন ছবিটা কিন্তু এরকম হয়েছে। তো এরকম হওয়া কিন্তু অনেকটি কিন্তু বাইরে যে তার ব্যাকগ্রাউন্ডটি অনেকটা আপনার যে একটু ইফেক্টেবল আরও সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এই দেখেন তার ব্যাকগ্রাউন্ড, এই তার ইফেক্ট দেওয়ার আগে এটা ছিল, আর ইফেক্ট দেওয়ার পর এরকম হয়েছে, ঠিক আছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এইভাবে ভিড় যতটুকু ইফেক্ট আপনাদের প্রয়োজন অতটুকু ইফেক্ট দিবেন, আর বেশি ইফেক্ট দিতে যাবেন না, দিতে গেলে দেখবেন আপনার ছবিটি নষ্ট হয়ে যাবে। তো আপনার যতটুকু আপনার প্রয়োজন আপনার ইফেক্টে যে পাশে সে পাশে আপনারা সেই ব্লা ইফেক্টটি ইউজ করবেন। তো আপনাদের আমি ব্লা ইফেক্টটা আরেকটি ইউজ দেখাচ্ছি, যেটা আমি এটা ছবি ওপেন করি। তো এই কাজটি করার জন্য আমি আরেকটি ছবি ওপেন করলাম। এখন দেখেন আপনারা এই এটাকে প্রথম আপনারা সিলেকশন টুল দিয়ে আপনারা সিলেকশন করে নিতে হবে, তাহলে আমি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কাজটি করতেছি। আমি এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনারা চলে আসবেন উপরের দিকে, এখানে ফিল্টার, ফিল্টার আসার পর আপনারা হাতে চলে আসবেন, এরপর আপনারা রিডাইল ব্লা এখানে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার স্পিন দিয়ে দেন, তাহলে আপনার গোল আকারে হবে, আর এটা জুম আকারে দিলে আমরা যেটা চাচ্ছি যে এটা গাড়িটি স্পিডে আসছে এটা বোঝার জন্য, তো আমরা অবশ্যই জুম আকারে দেবো, তাহলে এটা সামনের দিকে ইফেক্টিভ পড়বে, ঠিক আছে। কোয়ালিটি অবশ্যই বেস্ট দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর অ্যামাউন্টটি যতটুকু আপনার প্রয়োজন অতটুকু আপনি বুঝে আপনার একটি দিয়ে দিবেন। তো আমি এখানে 40-30 রেখে ওকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন অনেক একটা ইফেক্ট তৈরি হয়েছে, ও ইফেক্ট একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিই, একটু বেঁকে গেলাম। আমি আবার ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লা থেকে আপনার রেডের ব্লু, এখান থেকে আমি ইফেক্টটি এই 50 এবং গুড কোয়ালিটি দিয়ে দিয়ে দিলাম। এখন দেখেন আপনার এই গাড়িটি কি বোঝা যাচ্ছে যে আপনার একটি চলতি গাড়ি অনেক স্পিডে আপনার আসতে আসতে সামনের দিকে। তো এই ইফেক্টের মাধ্যমে আপনার যে কোনো একটি এই আপনার ক্যানভাসের যে আপনার কাজটিকে আপনি এভাবে একটা ইফেক্ট দিয়ে আপনার ন্যাচারাল একটি লুক দিতে পারবেন, ঠিক আছে। তো আমি আরেকটা দেখা যায় এটা, এটাও এখন দেখা যাচ্ছে গাড়িটি স্পিডে আসছে, আমি এটা এই যে একই সিলেকশনকে ইনভার্স করে দেখাই আপনাদের আরেকটিভাবে কীভাবে এটা দেখায়। তো আমি এটাকে আবার আরেকটু আন্ডু দিলাম। তো আসার পর একটাকে আমি সিলেকশনকে আমি সিলেটে গিয়ে ইনভার্স, তো ইনভার্সে দেওয়ার পর আমি আবার ইফেক্টে ফিল্টারে যাব, যাওয়ার পর ব্লাতে যাব, সেখান থেকে আমি রিডাইরেক্ট ব্লাতে যাব, যাওয়ার পর সেটাকে আমি আবার ওকে দিয়ে দিব। এখন দেখেন আপনার আরেকটি আরেক ধরনের ইফেক্টটি আসছে, সেটা হচ্ছে দেখেন এখন দেখা যাচ্ছে গাড়িটি অনেক দ্রুত আকারে চলে আসতেছে, গাড়িটি এখন আরও ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট
তার পিচের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আপনার ব্লা হয়ে গেছে, যার কারণে বোঝা যাচ্ছে গাড়িটি অনেক স্পিডে আসলে দেখবেন আপনার, আপনি যখন ছবি তুলুন দেখুন তার গাড়ির বাইরে যে ব্যাকগ্রাউন্ডটি অনেকটা 90% এরকম হয়ে যাবে। ঠিক আছে, ব্লা ইফেক্টটি দিয়ে আপনাদের যে কোনো কাজটি করতে পারবেন, আশা করি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি। তো 2 নম্বরটি হচ্ছে আপনার শার্প টুল। তো শার্প টুলের কাজটি হচ্ছে একটি ছবিকে আরো উজ্জ্বলতা বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, তার আরো ছবিটি যে ঘোলা ঘোলার আকারে থাকে সেটাকে ক্লিয়ার করে দেওয়া, এটা তার কাজ। ঠিক আছে, তো এক্সাম্পল আমি একটি ছবি এখানে ওপেন করলাম, এই ছবিটিকে তো ওপেন করার পর মনে করেন আমি একটু এই যে তার আমি একটু জুম দেই, তো এখানে দেন তার দাড়ি যে তার মুখের অংশটিকে আমি একটু শার্প করব। তো আপনারা দেখবেন, তো আমি এটাকে প্রথমে একটা লেয়ারটি কপি করে নিই, তাহলে বোঝা যাবে শার্প কতটুকু হয়েছে। তো আমি অল্প অল্প করে, আপনারা কিন্তু অবশ্যই এটা অল্প অল্প করে ইউজ করবেন, তাহলে দেখা এটা কিন্তু খুব আপনার কেয়ারফুলভাবে ইউজ করবেন, তা না হলে আপনার ছবিটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, অল্প অল্প দেখবেন, অল্প দিবেন, বাট তার ইফেক্ট কিন্তু অনেক বেশি পড়ে। ঠিক আছে, তো আমি তার চুলগুলোকে একটু একটু সুন্দর করে দিচ্ছি। তো আমি এই ইফেক্টিভ লাই শার্প টুলের ব্যবহার করলাম। এখন দেখা যাক তার অরিজিনালিটি কী ছিল, বর্তমানে এটা ইউজ করার পর কী হয়েছে সেটা ডিফারেন্স দেখার জন্য আমি এটা অফ করলাম। এই দেখেন, প্রথম আমার এই ছবিটি অরিজিনাল পিক এটা। ঠিক আছে, আমি যখন যে শার্প টুলটি আমি ইউজ করছি তখন দেখেন আরো এই ছবিটিকে আরো শার্প দেখা যাচ্ছে, মানে আরো মানে তার যে চেহারাটি, তার চুল, তার মুখের যে অংশগুলোটা কিন্তু আরো শার্প, আরো সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রথম ছিল কিন্তু আপনার ফলো রাখেন এরকম ছিল। ঠিক আছে, অনেকটু মানে একটু অন্ধকার একটু ছিল। তো আমি যে সক্রম যে শার্প টুল ব্যবহার করলাম, তাহলে দেখেন এটা কিন্তু তার চেহারাটা কিন্তু অনেক অনেক কিন্তু অনেক পরিমাণ উজ্জ্বলতা কিন্তু বেড়ে গেছে। তো আপনার এইভাবে এই টুলের ব্যবহার করে যে কোনো ছবি আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা ইউজ করে আপনারা আপনাদের ছবিকে আরো ক্লিয়ার করতে পারবেন। তো অবশ্যই আপনারা একটা সাবধানতা, আপনারা কিন্তু এই শার্প টুলের ব্যবহার যখন করবেন অবশ্যই খুব সাবধানতা করবেন, কারণ অল্প অল্প করে ইউজ করবেন, তা না হলে কিন্তু আপনার ছবি কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা ইউজ করবেন। এরপরের টুলটি হচ্ছে আপনার স্মার্ট টুল। তো স্মার্ট টুলের কাজটি হচ্ছে কোনো অংশটুকে মানে যে কোনো আপনার যে ডকুমেন্টের কোনো অংশটুকে আপনার কিছু অংশ বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, যেমন মনে আপনাদের দেখালে আপনি বুঝবেন, আমি এই ছবিটি জুম করি, জুম করার পর দেখেন তার চুলের যে অংশটুকু, এই যে অংশটুকু আপনি যদি চান এই চুলের অংশটুকু একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনারা এবার হালকা করে এভাবে দিলে চুলটি বেড়ে যাবে। ঠিক আছে, আমি আপনারা একটু জুম দিয়ে দেখাই। তো মনে করেন এই চুলের অংশটুকু, এই যে চুল এখানে কিন্তু চুলের অংশ কম, তো আমি চাচ্ছি চুলের অংশটি কিছু বাড়াবো, তো আপনার হালকা হালকা করে এইভাবে আপনার চুলের অংশটি বাড়িয়ে দিতে পারবেন। ঠিক আছে, এদিকে কিন্তু চুলের অংশটি কিন্তু বাড়তেছে। তো আপনাদের যে এই যে ব্রাশ আমি ইউজ করতেছি, সবসময় এই ব্রাশটি ইউজ করতে হবে তা না, আপনার যে ডকুমেন্টে যে যেখানে আপনারা এইভাবে বাড়িয়ে দিবেন সে অনুযায়ী আপনার সেরকম একটি আপনার এখান থেকে ব্রাশ আপনার সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ থাকবে, আপনার ব্রাশটি সিলেক্ট করে নেবেন, তাহলে পারফেক্টভাবে আপনারা বাড়াতে পারবেন, তাও না হলে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আরেকটু চুল বাড়িয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন আমি অনেকটা কিন্তু চুল আমি বাড়াতে সক্ষম হয়েছি। ঠিক আছে, ওই দেখেন, তো ওই দেখেন আমি অনেকটা চুল আমি বাড়িয়ে দিয়েছি। পর তো আপনার এভাবে চুল বাড়াতে পারবেন, আমি আর একটু উপর দিয়ে হালকা একটু বাড়িয়ে দিই, এভাবে হালকা হালকা করে, এভাবে হালকা হালকা করে আপনার বাড়াতে পারবেন। তো দেখেন তার চুলটা আমি অনেক বাড়িয়ে দিছি, তো দেখেন অরিজিনাল ছিল তার পিকটি এইভাবে। ঠিক আছে, এই ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই আপনাদের, তার অরিজিনাল পিক ছিল এভাবে। তো আমি এই ব্রাশ টুল ইউজ করার পর এ দেখেন তার চুলটা এভাবে। তো আপনারা এভাবে
আপনার যে কোনো অংশটাকে আপনারা বাড়াতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে আরেকটুকু আমি এখানে তার আমি আপনি যদি চান এভাবে তার চোখের আইয়ের অংশ কিছু বাড়াবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে? এভাবে এভাবে কিছু বাড়াতে চান এভাবে বাড়াতে পারবেন। এদিকে আমি বাড়িয়ে দিলাম, এদিকে আরেকটু বাড়িয়ে দিলাম, এদিকে। তো আপনার এইভাবে যে কোনো অংশ আপনার ছবির ডকুমেন্ট অংশটাকে আপনি বাড়াতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার সময় আপনার অনেকের কিন্তু চোখের এখানে বিভিন্ন দাগ থাকে, সে দাগ থেকে আপনার এইভাবে চোখের ব্রোটি বাড়িয়ে দিয়ে আপনারা এবার ডাকতে পারবেন, বা আপনার অনেকে চুল কম তাহলে আপনার চুল লাগিয়ে এবার আপনার সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনার ছবিটি সুন্দর করতে পারবেন। তো আশা করি আপনারা আজকে ক্লাসে প্রতিটি টুলের যে ব্যবহারটি আপনাদের আমি বুঝিয়ে দিতে পেরেছি। তো আপনাদের যে বুঝতে যে কোনো সমস্যা হয় অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন, তো আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।